হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাকে দেখতেই পাচ্ছ, আমি এই সেজে গুছে রেডি হয়ে বসে আছি। আর এখন সাজুগুজু মানে বিয়ে বাড়ি যাওয়া, কারণ বিয়ের সিজন চলছে। তো আজকে আমার এক বান্ধবীর বিয়ে, আমি সেখানেই যাচ্ছি। আর সে যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, যদিও কিছু বুঝতে পারে না, তাই আমি ভাবলাম আজকে যেহেতু আমি তার বিয়েতে যাচ্ছি, তার বিয়ে নিয়েই ব্লগটা বানাবো। সেই জন্য আজকে ভিডিওটা আমি বাংলায় করছি। তো আমি তো রেডি হয়ে যাচ্ছি, আমার বোন এখনও রেডি হয়নি। আমার বোন রেডি হয়ে গেলে আমরা বেরোবো। আর তার আগে তোমরা আমার ফাইনাল লুকটা দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের বাবু, আমার দিদির ছেলে। তো সে আমার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য আমি আগে ওকে ক্যামেরাটা অন করে দিলাম। আর তারপর দিদিকে বললাম একটু ভালো করে ভিডিওটা করে দিতে, কিন্তু ভালো করে ভিডিও তো আর হলো না, কারণ বাবু বারবার মাঝখানে চলে আসছিলো। তাই যেটুকু হয়েছে সেটুকুই দেখাচ্ছি। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো চলে এলাম আমরা বোলপুরের সানাই লজে। আর আগে তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই, ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা।
আর এরপর আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, কারণ 9:30 বাজতে চলেছে, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। আর আজকের মেনুতে এই খাবারগুলো আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার আগে আমি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছি। পেহলা ইয়ে পেহলা প্যার তেরা মেরা সোনি পেহলি ইয়ে মুলাকাত হ্যায়, পেহলি ইয়ে মুলাকাত হ্যায়। জো কহ রহি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।